শুভ সন্ধ্যা সবাইকে। আজ 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, ডিলিমিটেশন কাজিতে পাল্টে গেল গ্রাম বরাকের মানচিত্র, কাচাড়ে কূপ 2 জেলা পরিষদে, করিমগঞ্জে 20 থেকে কমে হচ্ছে 16টি জেলা পরিষদ, ডিলিমিটেশনের খসড়া প্রকাশ, আগামীকালকের মধ্যে পরামর্শ আপত্তি, পঞ্চায়েতের ডিলিমিটেশনে বিধানসভার চাপ, হাইলাকান্দির গ্রামীণ রাজনীতিতে হাহাকার, চাপে বিরোধীরা, পঞ্চায়েত রাজ দখলে সুবিধায় শাসক দল, পাহাড় লাইনে বৈদ্যুতিক লক্ষ্য চালু হলে শিলচর থেকে বিস্তাডু, মুসলিম বিবাহ ও বিচ্ছেদ রেজিস্ট্রেশন বাতিলের আর্জি, চূড়ান্ত শুনানি 24 অক্টোবর হাইকোর্টে, পাতারকান্দি মডেল এইচ এস স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন বিধায়ক কৃষ্ণেন্দুর, সরকারকে কৃতজ্ঞতা প্রকাশ অধ্যক্ষের, শিলচর টিআরকে রোডে 87 লক্ষের সংস্কার কাজের শিলান্যাস বিধায়ক দীপায়নের, কেটেছে জ্বর, সোমবার থেকে আধার বন্টন ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের, প্রথম দফায় 3 সুকিয়ায় 13,000কে দেওয়া হচ্ছে কার্ড, বিভিন্ন দাবিতে আজ শিলচরে আশা কর্মীদের বিক্ষোভ, এবং সর্বশেষ খবরটি হল, সুনাইবাসীর আবেগ নিয়ে খেলা না করতে বিধায়ককে বলল এনজি স্কুল সুরক্ষা কমিটি। এবারে শুনুন বিস্তারিত খবর। পঞ্চায়েতে ডিলিমিটেশনে হাইলাকান্দি হারাল 3টি জেলা পরিষদ আসন। হাইলাকান্দি জেলা পরিষদ আসন 11 থেকে নেমে এলো 8টিতে। জেলার 2টি বিধানসভাকে 4টি করে জেলা পরিষদ আসনে বিভক্ত করে পঞ্চায়েতে ডিলিমিটেশনের খসড়া প্রকাশ করল প্রশাসন। বিধানসভা ডিলিমিটেশনের পর পঞ্চায়েত ডিলিমিটেশনেও ধর্মের ভিত্তিতে সীমা নির্ধারণের অভিযোগ উঠেছে। হাইলাকান্দি জেলার 94.4% লোক গ্রামে থাকেন, তাই জেলায় পঞ্চায়েত নির্বাচনের গুরুত্বই আলাদা। 2024 সালের পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দির ভোটারের সংখ্যা 4.14 লক্ষ। এই নির্বাচনকে সামনে রেখে জারি করা পঞ্চায়েত ডিলিমিটেশনের খসড়া তালিকায় হাইলাকান্দির 3টি জেলা পরিষদ আসন হারানোর পাশাপাশি বেশ কিছু নতুন জেলা পরিষদের গঠন করা হয়েছে। হাইলাকান্দি বিধানসভার অধীনের নতুন 4টি জেলা পরিষদ আসন হচ্ছে কাঠিজুড়া, বরুণচুড়া, বিলাইপুর, রাজ্যেশ্বরপুর ও কালীনগর। এই 4টি জেলা পরিষদ আসনের অধিকাংশই হিন্দু ভোটার। অন্যদিকে সংখ্যালঘু অধ্যুষিত আলগাপুর কাঠিজুড়া বিধানসভা কেন্দ্রের অধীনের জেলা পরিষদ আসনগুলো হলো দক্ষিণ হাইলাকান্দি, রামচণ্ডী, বাউয়ারঘাট, রাঙ্গাউটি ও আলগাপুর। ডিলিমিটেশনের ফলে হাইলাকান্দি জেলা থেকে বাদ পড়া 3টি জেলা পরিষদ আসন হচ্ছে বাটিরকুপা, গোয়ালিপাড়, আয়নাখাল, নিশ্চিন্তপুর এবং মাটিজুরি পাইকার। জামিরা গাড়মুড়া জেলা পরিষদ আসনের নাম পাল্টে দক্ষিণ হাইলাকান্দি রাখা হয়েছে। পঞ্চায়েত ডিলিমিটেশনের খসড়াতে হাইলাকান্দি জেলার গ্রাম পঞ্চায়েতের সংখ্যা পূর্বের মতোই 62 এবং পূর্বের মতোই 5টি আঞ্চলিক পঞ্চায়েত অর্থাৎ কাঠলজুড়া, লালা, দক্ষিণ হাইলাকান্দি, হাইলাকান্দি ও আলকাপুর থাকছে। উল্লেখ্য, 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে 11টি জেলা পরিষদ আসনের মধ্যে শাসক দল বিজেপি 4টি, ইউডিএফ 6টি, আসাম গণ পরিষদ 1টি ও কংগ্রেস 0 আসন পেয়েছিল। এবার লোকসভা নির্বাচনে আজমলের দলের শোচনীয় পরাজয়ের পর সংখ্যালঘু ভোটগুলো কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই বিজেপি হিন্দু অধ্যুষিত হাইলাকান্দি বিধানসভার অধীনের 4টি জেলা পরিষদ আসন দখল করে বোর্ড গঠন করার চেষ্টা চালাবে। এদিকে সাংবাদিক বৈঠক করে জেলা শাসক নিসর্গ হিবারে গৌতম পঞ্চায়েতে ডিলিমিটেশনের খসড়া ঘোষণার পর হাইলাকান্দি জেলার রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিজেপির হাইলাকান্দি জেলা সভাপতি শোভন ভট্টাচার্য জানান, পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে তাদের কিছু দাবি ও আপত্তি রয়েছে। আজ তারা এই দাবি ও আপত্তিগুলো ডিস্ট্রিক্ট ডিলিমিটেশন কমিশনের সামনে তুলে ধরছেন। অন্যদিকে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিনের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই প্রশাসন এই পঞ্চায়েতে ডিলিমিটেশন করেছে, ভোটারের ধর্ম দেখে জেলা পরিষদ আসন চিহ্নিত করার অভিযোগও করেন তিনি। জেলা কংগ্রেস সভাপতি জানান, আলগাপুর কাঠলিবা বিধানসভার ভোটার প্রায় 2.70 লক্ষ, কিন্তু এই ভোটারদের মাত্র 2টি উন্নয়নখণ্ডে সীমিত করে রাখা হয়েছে। অন্যদিকে তুলনামূলকভাবে কম ভোটার থাকা হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রকে 3টি উন্নয়নখণ্ডে ভাগ করা হয়েছে। কোনো জীবিতে যেখানে ভোটার মাত্র 4,000, সেখানে অন্য জীবিতে ভোটারের সংখ্যা 14,000 দেখা যাচ্ছে। সম্পূর্ণ অনৈতিক ও বহুবলিক জ্ঞান ছাড়াই এই পঞ্চায়েতে ডিলিমিটেশনের খসড়া প্রকাশ করেছে প্রশাসন। কংগ্রেস দল এই অগণতান্ত্রিক পঞ্চায়েত সীমা নির্ধারণের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবে বলে হুমকি দেন জেলা কংগ্রেস সভাপতি। পরবর্তী খবরটি হল, গ্রামজীবী কাটাছেড়া হয়েছে ঠিকই, তবে কাছাড়ে পঞ্চায়েত ডিলিমিটেশনের সংখ্যার দিক দিয়ে খুব একটা হেরফের হলো না। বিশ্বকর্মা পুজোর সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে কাছাড়ের জেলাশাসক পঞ্চায়েত স্তরে জেলায় ডিলিমিটেশনের যাবতীয় তথ্য দিয়েছেন। এতে দেখা গিয়েছে কাছাড়ে ওয়ার্ড সদস্য, জীবী সভাপতি এবং আঞ্চলিক পঞ্চায়েতের সংখ্যা আগের মতো একই রয়েছে।
শুধুমাত্র জেলা পরিষদের সংখ্যা কমেছে কাছাড়ে। বিধানসভা ডেলিমিটেশনের সময় হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলা একটি করে আসন কমে গিয়েছিল। সে সময় কাছাড়ে আগের কেন্দ্রই রয়ে গিয়েছিল, কিন্তু পঞ্চায়েত ডেলিমিটেশনে কাছাড়ে দুটি জেলা পরিষদ কমে গিয়েছে। আগে আলগাপুর বিধানসভা কেন্দ্রের তাপাং জেলা পরিষদ কাছাড়ে ছিল, কিন্তু বিধানসভা ডেলিমিটেশনের ফলে তাপাং জেলা পরিষদ চলে গিয়েছে বড়খলায়। অন্যদিকে শিলচরের একটি জেলা পরিষদ কমেছে, ফলে আগে কাছাড়ে ছিল মোট 27টি জেলা পরিষদ, নতুন ডেলিমিটেশনে তা করা হয়েছে 25টি। আবার বিধানসভা কেন্দ্র ওয়ার্ডে বিশ্লেষণ করলে উদারবন্দে একটি আঞ্চলিক পঞ্চায়েত বেড়েছে নতুন ডেলিমিটেশনে। জেলার দিক দিয়ে আগের সংখ্যাই ছিল, আগে ছিল 15টি, ডেলিমিটেশনের পরেও 15টি। লক্ষ্মীপুরের একটি কমেছে, সেটি গিয়েছে উদারবন্দে। আগে লক্ষ্মীপুরে ছিল 4টি আঞ্চলিক পঞ্চায়েত, 2টি পূর্ণাঙ্গ ও 2টি আংশিক, এখন তা কমে হয়েছে 3টি। এছাড়া জেলায় আর কোনো বিধানসভা কেন্দ্রের সংখ্যার নিরিখে আঞ্চলিক পঞ্চায়েতে কোনো ধরনের হেরফের হয়নি। জেলায় জিপি সভাপতির সংখ্যা একই থাকলেও গ্রামের সংখ্যা ডেলিমিটেশনের জেরে কমেছে। দেখা গিয়েছে ডেলিমিটেশনের আগে কাছাড়ের 162টি গ্রাম পঞ্চায়েতে 1035টি গ্রাম ছিল, ডেলিমিটেশনের পর জিপির সংখ্যা একই থাকলেও 14টি গ্রাম কমে 1021টি হয়েছে। হাইলাকান্দির অধীনে থাকা আলগাপুরের 38টি গ্রাম ও 60টি গ্রাম পঞ্চায়েতের আগে কাছাড়ে ছিল, ডেলিমিটেশনে এর সবগুলি কাছাড় থেকে বাদ পড়েছে। অন্যদিকে কৌশিকরাইয়ের লক্ষ্মীপুরে এক লাফে জিপির সংখ্যা অনেকটাই বেড়েছে। ডেলিমিটেশনের আগে এই বিধানসভা কেন্দ্রে 176টি গ্রাম ও 25টি জিপি ছিল, ডেলিমিটেশনের ফলে গ্রামের সংখ্যা বেড়ে হয়েছে 228টি, অর্থাৎ 52টি গ্রাম বেড়েছে। পাল্লা দিয়ে জিপি বেড়ে হয়েছে 31টি, বেড়েছে 6টি। একইভাবে বড়খোলা দুলাই কাটিগুড়ায় গ্রাম ও জিপির সংখ্যা বেড়েছে। সুনাইয়ে ডেলিমিটেশনের আগে গ্রামের সংখ্যা ছিল 85টি আর জিপির সংখ্যা ছিল 24টি। তাৎপর্যপূর্ণভাবে সুনাইয়ে গ্রামের সংখ্যা ডেলিমিটেশনে বেড়ে হয়েছে 100টি, অর্থাৎ আগের তুলনায় বেড়েছে 15টি, কিন্তু জিপির সংখ্যা কমে হয়েছে 18টি। অর্থাৎ সুনাই বিধানসভা কেন্দ্রে গ্রামের সংখ্যা বাড়লেও অদ্ভুতভাবে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কমেছে 6টি। শিলচরেও জিপির সংখ্যা যথেষ্ট কমেছে। আগে শিলচরে গ্রাম ছিল 35টি আর জিপি 11টি, ডেলিমিটেশনে গ্রামের সংখ্যা কমে হয়েছে 28টি আর 6টি জিপি কমে দাঁড়িয়েছে 5টিতে। সুনাইয়ের ঠিক বিপরীত ছবি মিহিরকান্তি সুমের উদারবন্দে। এখানে গ্রামের সংখ্যা এক লাফে অনেকটা কমে গেলেও জিপির সংখ্যা কিন্তু একই থেকেছে। আগে উদারবন্দে মোট গ্রামের সংখ্যা ছিল 181টি, ডেলিমিটেশনের কূপে প্রায় 60টি গ্রাম কমে হয়েছে 121টি, অর্থাৎ জিপির সংখ্যা আগের মতো ওই 22টি রয়ে গিয়েছে। যদিও ওয়ার্ডের সংখ্যা আগের মতোই 220টি রয়েছে, সুনাইয়ে জিপি কমার সঙ্গে সঙ্গে ওয়ার্ডের সংখ্যাও এক লাফে 60টি কমিয়ে 180টি করা হয়েছে। ডেলিমিটেশনে ওয়ার্ডের সংখ্যা সবচেয়ে বেড়েছে বড়খলায়। এখানে আগে ছিল 210টি ওয়ার্ড, ডেলিমিটেশনে 90টি বেড়ে 300টি হয়েছে। সব মিলিয়ে কাছাড়ে পঞ্চায়েত ডেলিমিটেশনের পর মোট গ্রামের সংখ্যা 1021টি, জিপির সংখ্যা 162টি, ওয়ার্ডের সংখ্যা 1620টি, আঞ্চলিক পঞ্চায়েতের সংখ্যা 15টি এবং জেলা পরিষদের সংখ্যা 25টি হয়েছে। সংখ্যায় তেমন একটা হেরফের না হলে ডেলিমিটেশনের জেরে ব্রিটিশ জমানার অনেক গ্রাম পঞ্চায়েতের নাম বদলে গিয়েছে, ফলে আগামী পঞ্চায়েতের বুটে নতুন পরিচয় বুট দেবেন বহু কেন্দ্রের বুটার। পরবর্তী খবর কি হলো, পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামাঞ্চলের সীমানা পুনর্বিন্যাস করা হয়েছে। বদরপুর বিধানসভা কেন্দ্র বিলুপ্ত হয়ে যাওয়ায় 4টি জেলা পরিষদ কমে গেছে করিমগঞ্জে, ফলে এবার 20টির বদলে 16টি জেলা পরিষদ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলন করে জেলা প্রশাসনের তরফে যাবতীয় পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এই পরিসংখ্যান মানলে এবার 16টির মধ্যে 8টি জেলা পরিষদ আসনে বিজেপির নিশ্চিত জয়ের সম্ভাবনা রয়েছে, কিন্তু দক্ষিণ করিমগঞ্জ থেকে আরও 2টি আসনেও জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির। অন্যদিকে প্রকাশিত খসড়া নিয়ে আগামীকালের মধ্যে অজর আপত্তি জানানো যাবে বলে মন্তব্য করেছেন জেলা শাসক। প্রকাশিত খসড়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এবছর 16টি জেলা পরিষদে নির্বাচন হবে করিমগঞ্জে। বদরপুর বিধানসভা কেন্দ্র বিলুপ্ত হয়, 4টি জেলা পরিষদ আসন কমে গেছে। বদরপুরের ভোটারদের রামকৃষ্ণনগরে সামিল করা হয়েছে, তবে জিপির সংখ্যা অপরিবর্তিত, অর্থাৎ 96টি রয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 6টি জেলা পরিষদ আসন দখল করলেও এবার 8টিতে জয় প্রায় নিশ্চিত। এই ডেলিমিটেশনের ফলে পাতারকান্দির 4টি জেলা পরিষদ হিন্দু সংখ্যাগরিষ্ঠ হয়েছে। এছাড়া রামকৃষ্ণনগর বিধানসভার অধীন 3টি জেলা পরিষদ আসন হিন্দু সংখ্যাগরিষ্ঠ হয়েছে। আনিপুরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলেও বিধায়ক বিজয় মালাকার ও সাংসদ কৃপনাথ মালা এই আসনটি নিজেদের দখলে আনতে সক্ষম হবেন বলেই ধরে নেওয়া হচ্ছে। এক্ষেত্রে 16টির মধ্যে 8টি জেলা পরিষদ আসনে বিজেপি নিশ্চিত জয় দেখছে। এছাড়া দক্ষিণ করিমগঞ্জের অধীন নীলামবাজার ও শ্রীমন্ত কানিশাল জেলা পরিষদ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও ওই 2টি আসনে বিজেপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে।
তবে কোনো জিপি পুরোপুরি অন্য জেলা পরিষদে সামিল হয়নি। ভোটারের সংখ্যা কিছুটা পরিবর্তন হয়েছে, এক একটি জিপির একাংশ অন্য জিপিতে সামিল হয়েছে। সাংবাদিক সম্মেলন করে খসড়া প্রকাশ করেছেন জেলা শাসক। তিনি বলেন আগামীকালের মধ্যে এই খসড়া নিয়ে অজর আপত্তি জানানো যাবে। জেলা পরিষদের সিইও লক্ষ্মীনন্দন শহরিয়া বলেন উত্তর করিমগঞ্জ ব্লকে 11টি ও বদরপুর ব্লকে 10টি জিপি অন্তর্ভুক্ত করা হয়েছে। দক্ষিণ করিমগঞ্জ ব্লক 1 ও ব্লক 2 যথাক্রমে 12টি ও 15টি জিপি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাতারকান্দি বিধানসভার লুয়েরপুয়া ব্লক ও পাতারকান্দি ব্লকে যথাক্রমে 12টি করে জিপি রয়েছে। এছাড়া রামকৃষ্ণনগর বিধানসভার দুর্লভপুরা ব্লকে 13টি ও রামকৃষ্ণনগর ব্লকে 11টি জিপি অন্তর্ভুক্ত করা হয়েছে। অজর আপত্তি জানানোর জন্য প্রতিটি বিধানসভায় একজন করে এডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে উত্তর করিমগঞ্জে উদয়শঙ্কর দত্ত, দক্ষিণ করিমগঞ্জে আনিস রসুল মজুমদার, পাতারকান্দিতে মিনার্বা দেবী আরামবাম ও রামকৃষ্ণনগরে ধ্রুবজ্যোতি দেবকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হল 5 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে 2021 সালের মতোই লড়বে মিত্রজোট। সেই অনুসারে দোলাই, সেমাগুড়ি ও বিহালি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দেবে বিজেপি। অন্যদিকে বঙ্গাইগাঁও ও শিদলি বিধানসভা কেন্দ্রে মিত্রদল অগপ ও ইউপিপিএল প্রার্থী দেবে। চিরাঙ্গের শিদলিতে উপস্থিত হয়ে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন উপনির্বাচনের রণনীতি প্রস্তুত করতেই এদিন বঙ্গাইগাঁওয়ে তার উপস্থিতিতে বিজেপি অগপ ও ইউপিপিএল দলের বৈঠক হয়েছে। তিনি বলেন অক্টোবর বা নভেম্বরে রাজ্যের 5 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের তরফে যে কোনো সময় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে, সেজন্য দল প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। পরবর্তী খবরটি হল শিলচর শহর সংলগ্ন অরুণাচল জিপির কুমারপাড়া এলাকায় সড়ক সংস্কার কাজের শিলান্যাস করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর পাকা পথ নির্মাণ প্রকল্পের আওতায় বরাদ্দ 87,30,000 টাকা ব্যয়ে নির্মিত হবে সড়ক। শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন কুমারপাড়া এলাকায় আয়োজিত এক জনসভায় বিধায়ক জানান, অরুণাচল জিপির কুমারপাড়ায় টিআরকে রুট বা রাজনগর পর্যন্ত এই সড়ক সংস্কার কাজে গুণগত মান বজায় রাখতে হবে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারকে। এ ব্যাপারে তিনি স্থানীয়দের সহায়তা কামনা করেন। বিধায়ক বলেন ডিলিমিটেশনের মাধ্যমে অরুণাচল জিপি শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হওয়ার এক বছরের মাথায় এই প্রথমবারের মতো এলাকায় উন্নয়নের কাজ শুরু করেছে বর্তমান সরকার। বিগত 15 বছর ধরে পিছিয়ে থাকা জিপির উন্নয়নে বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সহ তৎকালীন জনপ্রতিনিধিরা তেমন কোনো ধরনের কাজ করেননি। বরাদ্দকৃত অর্থের বিনিময়ে সড়কের কাজ দ্রুতগতিতে শেষ করার পাশাপাশি আগামীতে এলাকার উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিশেষ নজর রাখবেন বলেও জানিয়েছেন দীপায়ন। পরবর্তী খবরটি হল বিভিন্ন দাবিতে শিলচরে আশা কর্মীদের বিক্ষোভ। প্রতি মাসের পারিতোষিক প্রদান করা, চাকরি স্থায়ীকরণ করা ইত্যাদি দাবিতে ধর্ণা প্রদর্শন করলেন আশা কর্মীরা। সারা আসাম আশা সংস্থা বরাকলি শাখার আহ্বানে আজ শিলচরে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে সরকারের তীব্র সমালোচনা করে কাছাড়ের জেলা আয়ুক্তকে একটি স্মারকলিপি প্রদান করেন সংস্থার কর্মকর্তারা। বিভিন্ন স্লোগানে কাঁপিয়ে তোলেন অফিস পোড়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ চলাকালীন বক্তব্যে সংস্থার কর্মকর্তারা বলেন বিগত 18 বছর ধরে আশা কর্মীরা লাগাতার সরকারের বিভিন্ন কাজ করে আসছেন, কিন্তু সরকার তাদের সমস্যার সমাধানে আজ পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি, ফলে তাদের পরিবার পরিকল্পনা বর্তমানে এক বিশাল প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। তারা দাবি তুলেন প্রতি মাসের পারিতোষিক প্রদান করা, চাকরি স্থায়ীকরণ করা, মাসিক বেতন 26,000 টাকা বৃদ্ধি করা, নিয়োগপত্র বিতরণ সহ উপত্যকায় কর্মরত সকল আশা কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করা, এসব দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে এক স্মারকপত্র প্রদান করা হয়। পরবর্তী খবরটি হল সুনাইবাসীর আবেগ নিয়ে খেলা করলে পরিস্থিতি ভয়াবহ হবে, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা স্কুলকে রক্ষা করব। ও ভয়াবহ পরিস্থিতি দেখা দিলে এর জন্য দায়ী থাকবেন সুনাইয়ের বিধায়ক করিম উদ্দিন। বুধবার সন্ধ্যায় সুনাই ক্লাবে সুনাই এনজি স্কুল সুরক্ষা কমিটির প্রতিবাদী সভায় এভাবে হুঙ্কার তুলেছেন তারা। বিশিষ্ট শিক্ষাবিদ জালাল উদ্দিন ওজনদারের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিভিন্ন বক্তা বলেন ঐতিহ্যবাহী সুনাই এনজি স্কুল সুনাই এলাকার সম্পদ, নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সুনাই এলাকার শিক্ষার আলো জ্বালিয়েছিল। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে দেশ বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন অনেকে। তারা বলেন সুনার বিধায়ক নাকি স্কুলের স্থলে বহুতমা মাল্টি কমপ্লেক্স ব্যবসায়ী ভবন তৈরি করার ব্লু প্রিন্ট করছেন, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানটি আধা কিলোমিটার দূরে জল সম্পদ বিভাগের জমিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কারণ হিসেবে বিধায়ক দেখিয়েছেন বাজারের মধ্যবর্তী স্থানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে, এছাড়া ভুবন তীর্থের রাস্তা দেখিয়ে স্কুল ভবনটি সরানোর কসরত করছেন।
বিভিন্ন বক্তা এ নিয়ে বিধায়কের ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করে বক্তব্য রাখেন বদরুদ্দিন মজুমদার, খসরু আলম চৌধুরী, শাহজাহান আহমেদ লস্কর, বাবলু বড়বুইয়া, আবু সিদ্দিক লস্কর, শাহাদত লস্কর প্রমুখ। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।